সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছে। নীল সাগরের পানিগুলো যেন ফুলের মতো করে ফুটতে থাকে প্রতিনিয়ত। সাগরের রূপালী ঢেউয়ের তালে তালে মনে যেন একটু দোলা দিয়ে যায় দমকা হাওয়া। মুহূর্তেই মন হারিয়ে যায় এক অজানার পথে। আর সকালে সোনামাখা রোদে সমুদ্রের ঢেউ রূপালি হয়ে ওঠে, আর সেই ঢেউ বালুকা বেলায় চিকচিক করে। দারুচিনির দৃষ্টিতে যেন গল্পের মতো করে দৃশ্যগুলো ধরা দেয় আপন মনে। বলছে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত, বাংলাদেশের গর্ব, কক্সবাজার সমুদ্র সৈকতের মায়াবী ও রূপময়ীর কথা, যা দেখতে দেশি বিদেশি পর্যটকদের ভিড় লেগেই থাকে। কিন্তু পর্যটনের এই শহরে সড়ক পথে বাস আর আকাশ পথে যেতে হয়। রেললাইন না থাকায় পর্যটকদের দীর্ঘ সড়ক পথ পাড়ি দিয়ে অনেকটা কষ্ট সহ্য করেই সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে যেতে হয়। তবে এবার সেই কষ্ট লাঘব হতে চলেছে, স্বপ্ন হচ্ছে পূরণ। ঢাকা কক্সবাজার রুটে সরাসরি লাল সবুজের নতুন ট্রেন চালু হচ্ছে। কিন্তু কবে থেকে ট্রেনে চেপে যাওয়া যাবে কক্সবাজারে? এই পথের যে পরীক্ষামূলক ট্রেন চলাচলের কথা ছিল তা কবে শুরু হবে? এই রেললাইনের কাজের অগ্রগতি কেমন? কবে উদ্বোধন হবে এই রুটের রেললাইন টিপ? এসব নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। বাংলাদেশের একমাত্র পর্যটনের পোস্টার টাউন নামে পরিচিত কক্সবাজার। আর এই কক্সবাজারে সড়ক পথে বাস আর আকাশ পথে, উড়োজাহাজ ছাড়া যাওয়ার কোনো ব্যবস্থা নেই। আর তাই দীর্ঘদিনের দাবি ছিল এই রুটে রেল লাইনের। এবার সেই দাবি পূরণ হতে চলেছে, স্বপ্ন হচ্ছে পূরণ। ঢাকা কক্সবাজার রুটে সরাসরি লাল সবুজের নতুন ট্রেন চালু হচ্ছে। 130 কিলোমিটার গতিতে ছুটবে নতুন সেটের এই ট্রেন, যা কিনা হবে দেশের সবচেয়ে দ্রুততম রেল। ফলে দ্রুতগতির ট্রেন চলাচল শুরু হলে রেল যোগাযোগ খাতে আসবে বৈপ্লবিক পরিবর্তন। বর্তমানে ঢাকার সঙ্গে চট্টগ্রাম পর্যন্ত রেলপথের দূরত্ব 320 কিলোমিটার। চট্টগ্রাম থেকে দহাজারি পর্যন্ত রেলপথের দৈর্ঘ্য 40 কিলোমিটার। এর সঙ্গে কক্সবাজার যোগ হলে ঢাকা থেকে পুরো পথের দূরত্ব দাঁড়াবে 460 কিলোমিটার। পর্যটন নগরী কক্সবাজারে যাতায়াত সহজ করতে দ্রুতগতির ট্রেন চালুর কাজ এগিয়ে চলছে। কিন্তু কবে নাগাদে কক্সবাজারে ট্রেনে চেপে যাওয়া যাবে? এই প্রকল্পের কাজ কতদূর এগিয়েছে? দর্শক, এবার চলুন সেই তথ্যগুলো জেনে আসি। পর্যটন নগরী কক্সবাজারে যাতায়াত সহজ করতে দ্রুতগতির ট্রেন চালুর কাজ এগিয়ে চলছে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারের সঙ্গে সারা দেশের যোগাযোগ সহজ করতে সরকার 2000 থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইন নির্মাণ প্রকল্প 2016 সালে ফাস্ট ট্র্যাক প্রকল্প হিসেবে অন্তর্ভুক্ত করে। ফাস্ট ট্র্যাকের অংশ হিসেবে এই প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। দোহাজারি থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু থেকে মিয়ানমারের ঘুমধুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণ প্রকল্পটি দুই অংশে বিভক্ত হয়ে কাজ চলছে। এতে চট্টগ্রামের দোহাজারি থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত 100.83 কিলোমিটার রেলপথ প্রথম ধাপে নির্মাণ করা হচ্ছে। পরের ধাপে কক্সবাজার থেকে মিয়ানমার সীমান্তের ঘুমধুম পর্যন্ত 28.75 কিলোমিটার নির্মাণ করা হবে। এরই মধ্যে দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইন নির্মাণের কাজ শেষ হয়েছে। বনাঞ্চলের ভেতর দিয়ে যাচ্ছে এই রেল লাইন, তাই হাতি সহ অন্যান্য জীবজন্তুর স্বাভাবিক জীবনযাপন বা চলাচলে কোনো ধরনের বাধা যাতে না আসে সে কারণে আন্ডারপাসও করা হয়েছে এই রেলপথে। আর এই পথে বন্যপ্রাণী চলাচলের জন্য যে দুটি আন্ডারপাস হওয়ার কথা রয়েছে সেগুলোর কাজ শেষ হয়েছে। প্রকল্পের 39টি সেতুর মধ্যে সবগুলো স্প্যান ও পিলারের নির্মাণ কাজ শেষ হয়েছে এরই মধ্যে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে দোহাজারি থেকে সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, রামু হয়ে পাহাড় ও নদীপথ দিয়ে পর্যটন নগরী কক্সবাজার পর্যন্ত এই ট্রেন লাইন চলে গেছে। কক্সবাজারের আইকনিক স্টেশন সহ সব মিলিয়ে 9টি স্টেশন নির্মাণ করা হচ্ছে এই রেলপথটিতে। 6টি স্টেশনের কাজ অক্টোবরেই শেষ হবে, বাকিগুলোর কাজ ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে জানা গেছে। সম্প্রতি ভারী বর্ষণে পাহাড়ি ঢল ও বন্যায় চট্টগ্রামের সাতকানিয়া ও চন্দাইশ এবং কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও রামু এবং বান্দরবনের বেশ কিছু এলাকার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছিল।
দ্রুত সময়ে ক্ষতিগ্রস্ত রেলপথ মেরামত করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান, আর এতে করে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না নির্দিষ্ট সময়ের মধ্যেই এই পথে ট্রেন চালু করতে। বলা চলে চট্টগ্রামের দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথটি সম্পূর্ণ দৃশ্যমান, এখন অপেক্ষা এই পথ দিয়ে বাষ্প সকট ছুটে চলার। আগামী 15 অক্টোবর প্রথমবারের মতো ট্রেন দেখতে যাচ্ছে কক্সবাজারবাসী। এই দিনে দোহাজারি থেকে পর্যটন নগর কক্সবাজার পর্যন্ত পরীক্ষামূলকভাবে ট্রেন চলবে। এজন্য চট্টগ্রামের পুটিয়া রেল স্টেশনে ট্রায়ালের জন্য রাখা হয়েছে 6টি বগির একটি ট্রেন। এই ট্রেনের প্রতি বগিতে 60 জন করে যাত্রী বসতে পারবেন। 2200 সিরিজের ইঞ্জিন দিয়ে ফার্স্ট ট্রায়াল রান হবে বলে জানা গেছে। ট্রায়াল সফল হলে অক্টোবরে প্রকল্পের উদ্বোধনও করতে চান সংশ্লিষ্টরা। এই পথে ট্রেন পরীক্ষামূলকভাবে চলাচলের জন্য সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে শেষ করে ফেলেছে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে যে দুই একটি ছোটখাটো কাজ বাকি রয়েছে সেগুলোর কাজ এগিয়ে চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই এ কাজগুলো শেষ হয়ে যাবে বলেও জানা গেছে। এদিকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের রেল স্টেশন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটক আকর্ষণ করার জন্যই এখানে আইকনিক ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশন নির্মিত হচ্ছে। স্টেশনটি প্রথম দেখাতে মনে হতে পারে যেন বিশাল আকৃতির এক ঝিনুক। ঝিনুকের পেটে মুক্তার দানা, তার চারপাশে পড়ছে স্বচ্ছ জলরাশি, এর মধ্যেই আসছে ট্রেন। এ পথে ট্রেনের যাত্রীরা এমন মনোমুগ্ধকর পরিবেশের মধ্য দিয়ে যাতায়াত করতে পারবেন। ঝকঝকে আধুনিক স্টেশন অনেকটাই উন্নত বিশ্বের বিমানবন্দরের মতো। দেশের প্রথম এই আইকনিক রেল স্টেশনের নির্মাণ কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। 5তলা বিশিষ্ট স্টেশনে থাকছে শপিং মল, ফুড কর্নার, লকার, কনভেনশন হল সহ 17টি বাণিজ্যিক কার্যক্রম। সমুদ্র দর্শনে এসে প্রথম দর্শনেই সামুদ্রিক একটা আবহাওয়া পাওয়া যাবে গোটা স্টেশনে। ঝিনুকের আদলে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন আইকনিক স্টেশন কক্সবাজার সমুদ্র সৈকত থেকে 3 কিলোমিটার দূরে ঝিলংজা ইউনিয়নের প্রায় 29 একর জায়গা জুড়ে নির্মিত হচ্ছে, যা এরই মধ্যে সবার নজর কাটতে শুরু করেছে। আইকনিক স্টেশনটি নান্দনিকতার সাথে নিজস্ব নির্মাণ শৈলীতে নজর কাটতেও শুরু করেছে। চারদিকে বসানো হয়েছে গ্লাস, ছাউনিটা পুরো অবকাঠামোকে ঢেকে রেখেছে। ওপরের ছাদ খোলা থাকায় থাকবে পর্যাপ্ত আলোর ব্যবস্থা। দিনের বেলা বাড়তি আলো ব্যবহারের প্রয়োজন পড়বে না এই রেল স্টেশনে, ফলে সবসময় ভবনটি সহনীয় তাপমাত্রায় থাকবে। স্টেশনটির সামনে বসানো হয়েছে ফোয়ারা, সেখানে মুক্তা বসানোর কাজ এগিয়ে চলছে। এই রেলপথে ট্রেনের প্রথম ট্রায়াল রান সম্পূর্ণ হলে চলতি মাসের শেষ দিকে স্বপ্নের এই রেল লাইনের উদ্বোধনের চিন্তা করছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ের একটি সূত্র জানিয়েছে আগামী 28 অক্টোবর এই রেলপথে আনুষ্ঠানিক ট্রেন যাত্রা হতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি সময় দেন তাহলে চলতি মাসের 28 অক্টোবরেই এই পথের ট্রেন যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। তবে বাণিজ্যিকভাবে আগামী বছরের জুনে ট্রেনের হুইসেল বাজবে কক্সবাজারে। এতে কম সময়ে কম খরচে আরামদায়কভাবে যাতায়াত করতে পারবেন এই অঞ্চলের মানুষ, ফলে কক্সবাজারের পর্যটন শিল্পে বইছে সম্ভাবনার সুবাতাস। দেশের অর্থনীতির গতি বাড়বে এই ট্রেন চালু হলে তা বলা যেতেই পারে, হবে কর্মসংস্থানের ব্যবস্থাও। দোহাজারি কক্সবাজার রেললাইন চালু হলে গতি বাড়বে দেশের অর্থনীতির, সেই সাথে তুলনামূলক চাপ কমবে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ওপর। সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হবে। সহজে ও কম খরচে মাছ, লবণ, রাবারের কাঁচামাল এবং বনজ কৃষিজ পণ্য পরিবহনে কক্সবাজার রেললাইন প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কক্সবাজারের পর্যটন শিল্পের আমূল পরিবর্তনে বিপ্লব ঘটে যাবে, কারণ তখন সহজে কক্সবাজারে পর্যটকদের আগমন বাড়বে, চাঙ্গা থাকবে পর্যটন ব্যবসা, নতুন করে বাড়বে স্থানীয় কর্মসংস্থান, অর্থনৈতিক চাকা আরও মজবুত হবে, লক্ষ্য পূরণ হবে বাংলাদেশের। প্রাথমিকভাবে 2 জোড়া ট্রেন ঢাকা কক্সবাজার রুটে চলবে, পরে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে বলে জানা গেছে।
ট্রেন চালু হলে ঢাকা থেকে কক্সবাজার যেতে 6.5 থেকে 7 ঘন্টা সময় লাগবে বলেও জানা গেছে। আর এই পথে যেতে ঢাকা কক্সবাজার পর্যন্ত ট্রেনের এসি সিটের ভাড়া গুনতে হতে পারে 1,200 টাকা, আর নন এসিতে যাতায়াত করতে হলে 700 টাকা খরচ করতে হতে পারে এক একজন যাত্রীদেরকে। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম থেকেও সরাসরি কক্সবাজারে ট্রেনে যাতায়াত করা যাবে, তবে এখনও কক্সবাজার রুটে ট্রেনের ভাড়া নির্ধারিত হয়নি। আসুক নতুন দিন লাগুক খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন, কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ।